আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, টেক ব্রিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আপনারা কীভাবে আপনাদের ফেসবুকে এই যে দেখতে পাচ্ছেন ব্লু ভেরিফাই বলে, তো এইভাবে করে ব্লু ভেরিফাই করবেন দর্শক বন্ধুরা। তো সেলিব্রিটি যারা তাদের কিন্তু এই ব্লু ভেরিফাই করা আছে, তো আপনিও কিন্তু এভাবে করে ব্লু ভেরিফাই করতে পারবেন। তো সেলিব্রিটি শুধু তারা পারবে তা নয়, সবাই কিন্তু ব্লু ভেরিফাই করতে পারবেন। যাদের এনআইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, জন্ম নিবন্ধন আছে, সবাই কিন্তু আপনারা নামের পাশে এরকম ব্লু ভেরিফাই করতে পারবেন। তো ব্লু ভেরিফাই করলে উপকার কী? তো দর্শক বন্ধুরা, ব্লু ভেরিফাই করলে আপনার শখের ফেসবুকটা যেন কখনো হারিয়ে না যায়। কোনো হ্যাকার যদি হ্যাক করে ফেলায় কি করবেন? তো আপনার সেই আবেদন করলে তারা আপনার আবেদনটা গ্রহণ করবে। তো দর্শক বন্ধুরা, আপনার এনআইডি কার্ডের যে জন্ম তারিখ, এটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকতে হবে এবং আপনার নাম এনআইডি কার্ড অনুযায়ী থাকতে হবে। তো দর্শক বন্ধুরা, তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। তো দর্শক বন্ধুরা, এইভাবে করে কীভাবে করবেন, তো চলুন আমরা আমাদের মূল কাজে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পর এইখান থেকেও আপনি যেতে পারেন, এখান থেকেও আপনি যেতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে চলে গেলাম, চলে যাওয়ার পর এখান থেকে ইনস্টল করে নিচে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে গেলাম। চলে যাওয়ার পর দর্শক বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন যে আবার সেটিংস চলে গেলাম। তো সেটিংসে চলে যাওয়ার পর দর্শক বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল অ্যান্ড ইনফরমেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা একটা ট্যাব দিবেন দর্শক বন্ধুরা, এই অপশনটা একটা ট্যাব দিবেন। তো একসঙ্গে একটা ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা, আপনার সামনে যেখানে চারটা অপশন শো করবে, তো তিন নাম্বার যে অপশনটা আছে দর্শক বন্ধুরা, সেই অপশনটা একটা ট্যাব দিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ট্যাব দিয়ে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে। তো আপনি এখান থেকে এই যে এই অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এই অপশনটা একটা ট্যাব দিবেন, ট্যাব দিয়ে নিচের এটা রিমুভিং করে দেবেন। রিমুভিং করে দেওয়ার পর দর্শক এখানে সিলেক্ট অপশনটা ট্যাব দিবেন। ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক এখানে এই যে সিলেক্ট লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্যাব দিবেন। ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক আপনার কান্ট্রিটা আপনি এখান থেকে সার্চ করবেন। এই উপরে সার্চ বক্স আছে, তো এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে বাংলাদেশ লিখে সার্চ করবেন। তো বাংলাদেশে একটা ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক আপনার কিন্তু এখান থেকে যে টু সেট ভেরিফিকেশন, এটা কিন্তু আপনার করা থাকতে হবে, আর না থাকলে আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো আমার এটা করা আছে SMS এর মাধ্যমে। তো আপনারা যদি চান এখানে আপনাদের না থাকে, তো এখানে আসার পরে আপনার যেটা SMS বলে, SMS এর ট্যাব দিয়ে আপনার ফোনে একটা কনফিগারেশন কোড দেবে, সেটা আপনি এখানে দিয়ে টু সেট ভেরিফিকেশন অন হয়ে যাবে। তো এটা খুব সিম্পল একটা কাজ। তো যাদের নাই তাদের কিন্তু এটা করে নেবেন, আর যাদের আছে, আমার আছে, আমারটা এরকম থাকলো। তো আমি এখানে উপরে যে এই অপশনটা দর্শক বন্ধুরা, এই অপশনটা আমি একটা ট্যাব দিয়ে দিলাম। তো ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা, আমি এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন আপলোড এনআইডি, এটা একটা ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দিয়ে এখানে নেক্সটে যে অপশনটা আছে, এই অপশনটা একটা ট্যাব দিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা, নেক্সটে চলে যাওয়ার পর আপনি এখান থেকে কতগুলো মাধ্যমে করতে পারবেন দর্শক বন্ধুরা, সবাই কিন্তু ব্লু ভেরিফাই করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি, তো আরও আছে দর্শক বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জিনিস। তো যাদের এনআইডি নাই, জন্ম নিবন্ধন আছে, তারাও কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবে। ন্যাশনাল এই যে এই অপশনটা কিন্তু আপনার জন্ম নিবন্ধন দিয়ে করা যাবে দর্শক বন্ধুরা এখানে। তো দর্শক বন্ধুরা, আমার কিন্তু এনআইডি আছে, তো আমি এনআইডি দিয়ে করবো। তো আমি এই যে এনআইডি কার্ডে একটা ট্যাব দিয়ে এখান থেকে কিন্তু আমি এই যে নেক্সট যে অপশনটা আছে, এই অপশনটা একটা ট্যাব দিয়ে দেবো। ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা, এখানে এই অপশনটা আপনার সামনে শো করবে, আপনি এখান থেকে পড়ে নেবেন। ট্যাক্সিওর এনআইডির ফটো লাগবে কিন্তু দর্শক বন্ধুরা, তো এখানে এনআইডির ফটো লাগবে, সুন্দর ক্লিয়ার একটা এনআইডির ফটো দেওয়ার জন্য। আপনি এখান থেকে দেখুন, এখানে ইয়ার এনআইডি কার্ড, এখানে কিন্তু ওয়ান ইয়ার, এখানে কিন্তু এ টু জেড দেওয়া আছে। তো জাস্ট এখান থেকে আমরা গেট স্টার্টের একটা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা, আমাদের ক্যামেরা অন হয়ে যাবে। তো আমাদের এনআইডির একটা ছবি নিতে হবে। তো দর্শক বন্ধুরা, আমরা আমাদের এনআইডির একটা ছবি নিয়ে নিলাম। তো আমাদের এনআইডির একটা ছবি নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা সাবমিট অপশনে একটা ক্লিক দিয়ে দিলাম। তো সাবমিট অপশনে ক্লিক দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা, খুব অল্প সময়ের ভিতরে, মানে 48 ঘন্টার ভিতরে তারা আপনাদের একটা ফিডব্যাক দিবে। তো দর্শক বন্ধুরা, আমি এটা A to Z দেখাচ্ছি, কোনো ইয়ে হবে না। তো আমি একটু ওয়েট করবেন, আমি এটা ক্লিয়ারলি হওয়া পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধুরা দেখুন, আমার এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো দেখুন, এখানে তারা কিন্তু আমার সাবমিটটা গ্রহণ করেছেন, ইনফরমেশন 48 ঘন্টার ভিতরে আমার কিন্তু দিয়ে দিবে দর্শক বন্ধুরা। এই দেখুন, এখানে কিন্তু আমার সমস্ত সব লেখা কিন্তু এইখানে আছে দর্শক বন্ধুরা। এই যে
সব লেখা এখানে আছে, থ্যাংক ইউ ইয়ার ফর সাবমিট, এগুলো সব কিছু আপনারা পড়ে নেবেন। পরে এখানে এই নিচে যে ফ্রেশ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই ফ্রেশে একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দিলে আমার এই রিকোয়েস্ট তাদের কাছে চলে গেছে, 48 ঘন্টার ভিতরে আমার এই রিকোয়েস্টটা তারা দেখে যাচাই করে তারা আমার এটা ব্লু ভেরিফাই করে দিবে। দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে ভিডিও, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। সালামু আলাইকুম।